আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি আপনার চ্যানেলের ইউআরএলটা বের করবেন, লিংকটা বের করবেন। এটা অনেকেরই প্রয়োজন হয়, অনেক কিছু দেখাতে প্রয়োজন হয়, অনেক অনেক প্রয়োজন রয়েছে। যারা এগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে এটি বের করবেন। দর্শক, ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপরে এখানে যে উপরে যে তিনটা ডট আছে এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে ডেস্কটপ সাইট এটাকে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে কম্পিউটার মতো করে ওপেন হবে ইউটিউব। এখানে আমি ইউটিউবে চলে যাচ্ছি দর্শক। তারপরে একটু সময় নিচ্ছি, এখানে একটু সময় নিচ্ছে, নেটটা একটু স্লো দর্শক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন রয়েছে, ওটাতে চলে যাবেন। তারপরে ইওর চ্যানেল এইটাতে চলে যাবেন দর্শক। এইটাতে যখন আপনি যাবেন, তারপরে দেখতে পাচ্ছেন যে উপরে লিংক শো করেছে, এখানে লিংক শো করেছে। আপনি করবেন কি, ওটার উপর চাপ দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কপির যে আইকনটা শো করছে এইটাতে আপনি ক্লিক করবেন, একবার ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে কপি হয়ে গেল, ইউআরএলটা কপি হয়ে গেল। তো দর্শক, এইখানে আমি এটা পেস্ট করে আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, আপনি যেখানে পেস্ট করবেন, এখানে পেস্ট হয়তো করলেন, এইখানে এই জিনিসটা আপনি ডিলিট করে দেবেন। মানে এখানে ভিউ অ্যাজ, তারপর সমান সমান সাবস্ক্রাইবার, এইটাকে আপনি এভাবে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর তারপরে সেভ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ইউএস, এখানে যে নাম্বারটা, মানে যে সিরিয়ালটা, তো এইটাই হচ্ছে আপনার চ্যানেল লিংক। তো এটা আপনি যেখানে খুশি সেখানে সেন্ড করে দেবেন। অবশ্যই এটি মনে রাখবেন, যেটা দেখিয়ে দিলাম এটা অবশ্যই মনে রাখবেন, ওই 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 জিনিসগুলোকে কেটে দিয়ে তারপরে এটাকে সেন্ড করবেন। দর্শক, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি সেরকমটা হয় তাহলে নিচে রেড যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করুন, সংযুক্ত থাকুন নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।